আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ধনেপাতার সাথী ফসল ফুলকপির চাষ সম্পর্কে বলবো। আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ড। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা চাষি ভাইরাও পিছিয়ে নেই, তাই একটি ফসলের সঙ্গে আরেকটি ফসল চাষ করে আমরাও বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলছি। অনেকে একে মিশ্র চাষ বলে, আবার এগ্রিকালচারের ভাষায় একে বলা হয় সাথী ফসল। অর্থাৎ একটি ফসল উঠার আগে আরেকটি ফসল জমিতে রোপণ করা হয়। ধনেপাতার সাথী ফসল ফুলকপির চাষ করতে চাই, তাহলে সময়টাকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। ধনেপাতার বীজকে আমাদেরকে জমিতে আগস্ট মাসের প্রথমের দিকে রোপণ করতে হবে। এই সময় আমাদেরকে থাই ভ্যারাইটির বীজ জমিতে রোপণ করতে হবে। আমরা যদি লোকাল ভ্যারাইটির বীজ এই সময়ে জমিতে রোপণ করি, তাহলে ভালো ধনেপাতা পাব না। এখানে আমি হাইবেজ ও চক্র এই দুটি বীজ সংগ্রহ করে জমিতে রোপণ করার জন্য আপনাদেরকে সাজেশন করছি। ধনে বীজগুলি জমিতে রোপণ করার আগে আমাদেরকে জমিটাতে বেড তৈরি করে নিতে হবে। বেডগুলির উচ্চতায় 15 সেন্টিমিটার ও জমি অনুযায়ী আমাদেরকে লম্বা করতে হবে, চওড়ায় 1 থেকে 1.5 মিটার করতে হবে। ধনেপাতার বীজ আমরা জমিতে রোপণের 25 থেকে 30 দিনের মাথায় ফুলকপির বীজতলা তৈরি করব। অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে আমাদেরকে বীজতলায় কপির বীজ ফেলতে হবে। এই সময়ে যদি আমরা অগ্রিম চাই, তাহলে হোয়াইট স্টার ও এনএস বীজ ফেলতে হবে। এর পরেও যদি আমরা 10 থেকে 15 দিন লেট করে ফেলি, তাহলে আমাদেরকে পান কোম্পানি 3003, 3025, হোয়াইট ক্রিস্টাল এই বীজগুলি বীজতলায় ফেলতে হবে। ধনেপাতার বয়স যখন 40 থেকে 45 দিন হবে, তখন আমাদেরকে বেডের ওপরে কপির চারার মাদা তৈরি করতে হবে। 20 থেকে 22 দিনের চারা আমরা জমিতে রোপণ করব। প্রত্যেক মাদার মাঝে থেকে আমাদেরকে ধনেপাতাগুলিকে সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করে নিয়ে ফাঁকা জায়গাগুলোনে আমাদেরকে কপির চারা রোপণ করতে হবে। আপনাদের সুবিধার জন্যে একটি মাপকাঠি ব্যবহার করতে পারেন। প্রত্যেক চারা থেকে চারা দূরত্ব 1 ফুট 2 ইঞ্চি থেকে 1.5 ফুট পর্যন্ত করতে হবে। কপির চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে আমাদেরকে ধনেপাতা সংগ্রহ করে জমিটাকে খালি করে দিতে হবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে জমিটাকে আমাদেরকে চাষ দিতে হয় না, আগাছা কম জন্মায়, কম খরচে অল্প সময়ের মধ্যে আমরা দুটো ফসল পাই। এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।